কথা ছিল গ্রামে তৈরি হবে উপস্বাস্থ্য কেন্দ্র, সেই মতো টাকা বরাদ্দ হয়, কিন্তু ভিত কাঁথার পরই স্থগিত নির্মাণ কাজ। অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটির কাজ থমকে যাওয়ায় চিকিৎসার জন্য রোগীদের দূরের হাসপাতালে নিয়ে যেতে হচ্ছে, মুমূর্ষু রোগীদের পথেই মৃত্যু ঘটছে। সমস্যায় রায় দেখি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দমকল হালদার পাড়ার বাসিন্দারা। আমাদের হলে উপকার হতো, টাকা থাকে না, আমরা পাই না, হয় না, আমরা আছি, কোনো খালি বলছে হবে হবে হবে, কবে যে টাকা পাবে, কবে যে হবে আমরা জানি না। কতদিন ধরে? আর 12 বছর তো হয়ে আছে, হওয়ার কথা তো আমার সকল আশা ছিল আমাদের সকল, আর কিন্তু হলো না। কেন হলো না আপনি জানতে চাননি? ওই জানলে ওই অবস্থা। কি বলছে? ভিডিও বলতে হবে আমরা দেখি বলে। এলাকায় কিরকম উপকার? ভালো হতো, তা হলো না, বন্ধ হয়ে আছে, কে কাজ জানে, কে জানাচ্ছে। তা আপনাদের এখানে কোনো অসুস্থ হয়ে গেলে অসুবিধা হয় না? হয় তো, নিয়ে যেতে যেতে কত মারা যাচ্ছে। কিন্তু কেন এই দুর্দশা? 2012 সালের ডিসেম্বরে উপস্বাস্থ্য কেন্দ্রটির জন্য বরাদ্দ হয়েছিল 12,37,700 টাকা। টাকা অনুমোদনের পত্রে রয়েছে রায়দিঘি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল প্রধান পঞ্জু গোপাল হালদারের সই ও শিলমোহর। তাহলে কেন কিছুটা গাঁথনি হয়েই থমকে গেল উপস্বাস্থ্য কেন্দ্র নির্মাণের কাজ? অভিযোগ, বরাদ্দের টাকা আত্মসাত করেছে রায়দিঘি নগেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। ডিসেম্বর মাসে টেন্ডার দেওয়া হয়েছিল 12,37,000 টাকা, কিন্তু সেই উপস্বাস্থ্য কেন্দ্রটি কিছুটা নির্মাণ, ভিত পর্যন্ত নির্মাণ হওয়ার পরে, সেই সময় প্রধান ছিলেন তৃণমূলের প্রধান এবং এখন যিনি এমএলএ হয়েছেন তিনিও তৃণমূলের, সব চোরে চোরে মাস্তুতো ভাই, এরা সব একে অপরের বিষয়বস্তুগুলো জানে, তাই এরা কিছু বলছে না। আসলে টাকাটা সম্পূর্ণ চুরি হয়ে গেছে, বিষয়টি ঠিক জানা নেই, তবে কিছু আইনি জটিলতা রয়েছে সাফাই শাসক শিবিরের। এটা তো প্রথম কথা আমার জানান, আমি যেটা শুনেছিলাম কোন সাবসেন্টার নিয়ে একটা কেস হয়েছে, সেটা যদি এটা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই কেস আন্ডার কেসে তারা সেটা তারা প্রসিডিং করা যাবে, সেটা দেখে নিচ্ছি। তৃণমূল মানেই দুর্নীতি, টাকা আত্মসাত করে কাজে বাধা দিচ্ছে শাসক দল, কটাক্ষ বিজেপির। তৃণমূলের চরিত্র হচ্ছে টাকা আত্মসাত করা, ভালো কাজে বাধা দেওয়া, ভালো কাজকে খারাপ করা। এটা নিয়ে আমরা বিডিও সাহেব কলেজ জানিয়ে দিয়েছি, বিডিও সাহেব বলেছে আপনারা বিএজিএমকে বলুন, তারপর আমরা পূর্ণ তদন্ত করবো যে এই টাকাটা আত্মসাত করলো কারা, তৃণমূল লোক আত্মসাত করেছে। টাকা বরাদ্দের নথির কোটেশনে লেখা রয়েছে 12 ডিসেম্বর 2012। শাসক দল ক্ষমতায় এসেছিল 2011-এ, এক বছর যেতে না যেতেই কারচুপি। আর কতদিন চলবে দুর্নীতি? সাধারণ মানুষকে পরিষেবা না দিয়ে সেই টাকা আত্মসাত, এভাবেই সম্পত্তি ফুলে পেঁপে উঠেছে শাসক দলের নেতাদের। দক্ষিণ ২৪ পরগনা থেকে শান্তনু পুরকায়েতের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।